আপনারা যারা অফিস সহকের কাম কম্পিউটার মধ্যে আক্ষরিক পদে পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার স্বাদেশন পোস্টমর্টম এবং বিগত সালের প্রশ্নে নিয়ে বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন তার আগে একটি কথা বলে রাখি স্বল্প সময় সেরা প্রস্তুতি নিতে চাইলে অফিস সহকের কাম কম্পিউটার অপারেটর জব রিভিউ এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা যারা সংগ্রহ করতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সাধারণত সত্তর মার্কের পরীক্ষা হয় রিটেন পরীক্ষা হয় শর্ট কোশ্চেন যেটা বলা হয় আর সময় দেওয়া হয় দেড় ঘন্টার মতন আমরা একটা বিগত সালের প্রশ্ন সমাধান করব তারপরে কোন কোন টপিক্স পড়লে আপনি শত প্রশ্ন কমন পাবেন সেই বিষয় আলোচনা করব। সন্ধি বিশ্বের থেকে প্রশ্ন এসেছে গবেষণা গোজক এসো না গবেষণা নিরীক্ষণ নিজক ইক্ষণ নিরীক্ষণ উত্থাপন উৎপ্লাস স্থাপন উত্থাপন এক কথায় প্রকাশ করুন যে মেয়ের বিয়ে হয়নি অনুরা গোপন করিবার ইচ্ছা ঋষি ঋষিধারা উক্ত সহ সমাস নাম লিখুন উপকূল অব্যভাব সমাস মন মাজি মনরূপ মাঝি রূপক কর্মধারায় সমাস গাছ পাকা গাছে পাকা সপ্তমী তৎপুরুষ সমাস কারক ও বিভক্তি নির্ণয় করুন শিক্ষককে জানাও কর্মে দ্বিতীয়া সব জিনুকে মুক্তা মিলে না অপাদানে সপ্তমী তিলে তোল আছে অধিকরণেই সপ্তমী অর্থ সব বাক্য রচনা করুন চোখের পর্দা মানে লজ্জা তোমার তো দেখি চোখের পর্দা নাই, কোনো কিছুতেই রাগঢাক কর না ডুব মারা গা ঢাকা দেওয়া কুটি মাছের পান ক্ষীণজীবী শুদ্ধ করে লেখুন হস্তিটি অত্যন্ত স্থল। এটা শুদ্ধ হবে হস্তিটি অত্যন্ত স্থূল বানানে বলছিল তার গলা বাক্যরুদ্ধ হলো এটা হবে তার তার বাক্যরুদ্ধ হলো গলাটা বাদ যাবে তার ব্যবহারে মাধুর্যতা নেই এটা শুদ্ধ হবে তার ব্যবহার মাধুর্য নেই এই তা থাকবে না অক্ষীর জলে বুক ভেসে গেল এখানে অক্ষে না লেখে লিখতে হবে চোখের জলে কপাল ভেসে গেল

যে বাক্যে আই ফেন্সি বা ফেন্সি জাতীয় কোন শব্দ থাকে সেই বাক্যে অবশ্যই পাস্ট ইনডিফিনিট হবে যেহেতু এখানে রিটার্ন আছে রিটার্নের দ্বিতীয় রূপ মানে পাস্ট ফর্ম রিটার্ন এখানে রিটার্ন বসবে আই উড হেল্প হিম ইফ হি যেহেতু এখানে বলা হয়েছে কন্ডিশনাল এখানে উড আছে তাহলে এখানে অবশ্যই ভার্বের দ্বিতীয় রূপ বসবে এখানে যদি উইল থাকতো এখানে ভার্বের প্রথম রূপ বসতো কারণ এটা কন্ডিশনাল এখানে ই পাশে এখানে যদি উড হ্যাভ থাকতো তাহলে এখানে হ্যাভ হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের তৃতীয় রূপ বসতো এখানে উড আছে এখানে ভার্বের দ্বিতীয় রূপ বসবে ওয়ান্ট আছে ওয়ান্টেড হবে আই অলওয়েজ রিমেম্বার ইউ বাই মি এখানে যেহেতু বলা হয়েছে ইউর ইওরের পরে এটা যেহেতু প্যাসিভ প্যাসিভ পসেসিভ ফর্ম এর পরে অবশ্যই নাউন বসে অথবা ভার্বের সাথে আইন যোগ হয় যেহেতু এখানে ভার্ব আছে এর সাথে আইএনজি যোগ হবে আই এরপরে গ্যাপ দেওয়া আছে তারপর বলা আছে দা ওয়ার্ক বিফোর এখানে কনজাংশন বিফোর দেওয়া আছে আমরা জানি বিফোর এর আগে হ্যাড প্লাস ভার্বের তৃতীয় রূপ বিফোর এর পরে ভার্বের দ্বিতীয় রূপ এখানে ভার্বের দ্বিতীয় রূপ আছে তাহলে এখানে অবশ্যই হ্যাড প্লাস ভার্বের তৃতীয় রূপ বসবে এখানে ফিনিশড আছে ফিনিশড বসবে তার আগে একটা হ্যাড বসবে তাহলে কি হবে হ্যাড ফিনিশড হবে সেন্স দা সেন্টেন্স অ্যাজ দা ডাইরেকশন ডাইরেকশন অনুযায়ী সেন্টেন্স চেঞ্জ করতে হবে উই মাস্ট ইয়েট টু ইওর ফ্যাক্ট এখানে আমাদের কি করতে হবে মেক ইট নেগেটিভ এটা আমাদের নেগেটিভ করতে হবে তাহলে আমরা এর আগে পড়ছি কি মাস্ট থাকলে ক্যান নট বাট বসে ক্যান নট বাট তাহলে মাস্টের পরিবর্তে এখানে শুধু ক্যান নট বাট বসে দেবো অটোমেটিকলি নেগেটিভ হয়ে যাবে দ্য পিপল হু আর গ্রেডি আর রেসপন্সিবল ফর প্রাইস মেক সিম্পল এটা সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করতে হবে আমাদের এখানে হু দেওয়া আছে হুটা থাকবে না তাহলে আমরা এখানে কি করতে পারি গ্রেডি পিপুল গ্রেডি পিপুল আর রেসপন্সিবল ফর প্রাইস স্পেরাল হি ওয়াজ রিডিং এ বুক সে বই পড়িতে ছিল আর কি অতীতকাল এটা পাস্ট কন্টিনিউস ছিল চেঞ্জ দ্য বয়েস এটা বয়েস চেঞ্জিং করতে হবে আমরা এর আগে শিখেছি যে ভার্বের সাথে যদি আইএনজি থাকে তাহলে এটা বয়েস চেঞ্জিং এর ক্ষেত্রে কি করতে হবে

সিন্স দা ন্যারেশন এটা ন্যারেশন চেঞ্জ করতে হবে যেহেতু এখানে মে আছে তাহলে এটা আমাদের কোন ধরনের সেন্টেন্স এটা অপটেটিভ সেন্টেন্স আর অপটেটিভ সেন্টেন্সের সেট টু পরিবর্তে কি বসে উইশড বসে তারপরে এখানে ইনভার্টেড এই কমার পরিবর্তে दट আর ইউটা পরিবর্তন হবে সব সময় অবজেক্টের সাথে অবজেক্ট সেট পরিবর্তন হয় কি হবে আই আর মে এর পরিবর্তে মাইট বসে আর বাকি অংশ যেমন আছে তেমনই বসবে তাহলে উত্তর আছে হি উইশড দ্যাট উটিফুল মেক এসোমিটারি সেন্টেন্সে রূপান্তরিত করতে হবে পরিবর্তে আমাদের কি বসবে হাও বসবে আর অবজেক্ট যেটা আছে অবজেক্ট তেমনি বসবে এরপরে সাবজেক্ট প্লাস ভার বুঝবে সাবজেক্ট প্লাস ভার প্লাস্ট আচর্য পদক চিহ্ন দিলে হয়ে যায় মানে গত তিন দিন যাবৎ গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন ড্রিজলিং ফর দ্য থ্রি ডেস বাতিটি নিভিয়ে দাও ল্যাম্প আমার যাওয়ার কথা ছিল আই ওয়াজ টু গো সেটি কাঁদতে কাঁদতে আমার কাছে আসলো দ্য বয় কাম টু মি ক্রাইম তিনি সৎ লোক ছিলেন তাই না হি ওয়াজ হনেস্ট ওয়াজ নট হি মেক সেন্টেস উইথ অলওয়ে প্রেজ অ্যাট এনি কস্ট যে কোনো মূল্যে মেক আফটার সোজ দ্য সামওয়ান মানে পিছু পিছু ধাওয়া করা অ্যাট দ্য এলিমেন্টস আওয়ার শেষ মুহূর্তে অ্যাট অল সর্বোপরি লুক ওভার মানে দ্রুত চলে যাওয়া বা দ্রুত পরীক্ষা করা গণিত আশি মিটার দৈর্ঘ্য একটি ট্রেনের গতি বেগ আটচল্লিশ মিটার রেল লাইনের পাশে একটি খুঁটিকে অতিক্রম করতে কত সময় লাগবে আমরা জানি টেনের দৈর্ঘ্য কত দেওয়া ছিল আশি মিটার টেনের গতি ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার তাহলে এই যে আটশো মিটার সরি এত মিটার যেতে সময় লাগে ছত্রিশ ঘন্টা আমরা ক্যালকুলেশন করলে ছয় সেকেন্ড হবে উত্তর এ সমান সমান এক উ প্লাস বি কিউ যদি তবে প্রমাণ করো যে ওয়ান বাই সমান কত আমরা ক্যালকুলেশন করলে উত্তর চলে আসবে আর একটা কথা বলে রাখি গণিতের ক্ষেত্রে আপনারা খুব ভালো করতে হলে অবশ্যই আমাদের এই গণিত পিডিএফ টি আলাদাভাবে সংগ্রহ করে নিতে পারেন মজুমনগর সরকার অর্থমন্ত্রী কে ছিলেন ক্যাপ্টেন মোহাম্মদ মনসুর আলী চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেন কে চালু করেন কর্ণওয়ালিশ কত সালে সতেরোশো সালে আমার দেখানো আছেন গণিতের লেখককে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন দেশের প্রতিষ্ঠা সরি কোন দেশের প্রতিষ্ঠা বঙ্গবন্ধু এক স্যাটেলাইট তৈরি করেছে ফ্রান্সের প্রতিষ্ঠান থেলিস এলেনিয়া স্পেস এই বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান চালু করেছে লাইন অব দ্য কন্ট্রোল কোন দুটি দেশের সীমান্তবর্তী চিহ্ন এটা ভারত পাকিস্তানের চিহ্ন এখন কথা হলো কোন কোন বই পড়লে আপনারা শত কমন পাবেন এই বইগুলো যদি আপনি যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে পড়তে পারেন একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন সবগুলা বই যদি কাগজের বই সংগ্রহ করেন যে কোনো লাইব্রেরি থেকে সেক্ষেত্রে আপনার হয়তো তিন হাজার টাকার মতন পড়বে তবে আমাদের কাছ থেকে সবগুলো বইয়ের যদি পিডিএফ নেন সেক্ষেত্রে আমরা মাত্র একশো টাকা রাখবো একশো টাকার বিনিময়ে পিডিএফ সংগ্রহ আপনি পড়লে একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন এখন কথা হলো কি কি পড়বেন বাংলার জন্য সন্ধি বিপরীত শব্দ সমাজ এক কথা বয়স বানান বাগদারা সমার্থক শব্দ কারক সাহিত্য অনুচ্ছেদ এইটা অফিস গুলা পড়বেন কোন বইটা থেকে পড়বেন এই বইটা এই বইটা আর এই বইটা এই তিনটা বই থেকে মিলিয়ে ভালো করে পড়ে নেবেন ইংরেজি জন্য আইডেম ফ্রেজ ভয়েস জেন্ডার নাম্বার ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স ট্রান্সলেশন প্রিপোজিশন আর্টিকেল রাইট ফর্ম অফ ভাব প্যারাগ্রাফ এটা এই বইটা থেকে আর এই বইটা থেকে মিলে সুন্দর করে পড়ে নেবেন গণিতের জন্য নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত দুইটা গণিত খুব ভালো করে শেষ করতে হবে যদি না পারেন তাহলে আমাদের এই বইটা আর এই বইটা থেকে গণিত খুব ভালো করে দেখে নেবেন আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে এই বইটাই যথেষ্ট আর কোনো বই লাগবে না যারা সংগ্রহ করে নিতে পারেন আর সর্বশেষ একটি কথা বলে রাখি যদি ভিডিওটি ভালো রাখে অবশেষ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও টি শেয়ার করে নিজের ফেসবুকে দিয়ে রাখবেন যাতে ইজিলি খুঁজে পান পরীক্ষার সময় হলে একবার হলেও দেখে যেতে পারেন প্রশ্ন প্যাটার্ন গুলা তো সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ